আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব সেনাবাহিনীতে কত ধরনের বিভাগ বা কোর রয়েছে এবং কোন কোরের সদস্যরা কোন কাজের দায়িত্বে থাকেন। আর্মাড, ট্যাঙ্ক বা সাঁজোয়া বাহিনী, আর্টিলারি, কামান বা গোলন্দাজ বাহিনী, সিগন্যালস, এরা ওয়্যারলেস, টেলিফোন, রাডার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রক্ষা করে। ইঞ্জিনিয়ার্স, এরা যাবতীয় ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়াও পদাতিক বাহিনীর কাজ করতেও সক্ষম। ইনফ্যান্ট্রি, পদাতিক বাহিনী। এএসসি অর্থাৎ আর্মি সার্ভিস কোর, এরা সেনাবাহিনীর ফ্রেশ এবং ড্রাই রেশন, গাড়ি চলাচলের তেল ইত্যাদি সরবরাহ করে থাকেন। এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কোর, এই কোরের সদস্যরা সেনা সদস্য ও তার পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করে। অর্ডনান্স, যুদ্ধ ও শান্তিকালীন সময়ে ব্যবহারের জন্য বিভিন্ন সাজ সরঞ্জাম, পোশাক, নিত্য ব্যবহারের দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকেন। ইএমই, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর, এই কোরের সদস্যরা বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি ও গাড়ি সহ অন্যান্য বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মেইনটেন্যান্সের কাজ করে। মিলিটারি পুলিশ, এরা সেনানিবাসের ভেতর পুলিশিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে নিয়োজিত থাকে। এইসি অর্থাৎ আর্মি এডুকেশন কোর, সেনাবাহিনীর বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা। এছাড়াও আর্মি ডেন্টাল কোর, রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর, ক্লারিক্যাল কোর ইত্যাদি আরও বেশ কিছু ছোটোখাটো কোর বা বিভাগ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।